মালদার কোতলি অঞ্চলের টিপাজানি এলাকায় আমবাগানের মধ্যে যে যুবতীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল সেই ঘটনাস্থলে প্রদীপ জ্বেলে প্রার্থনা করতে গেলেন সমাজসেবী ও বিজেপি নেত্রী নির্ভয়া দি। মালদা কোতোয়ালি অঞ্চলের টিপাজানি এলাকায় আমবাগানে যে যুবতীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে সেই ঘটনাস্থলে প্রদীপ জ্বেলে প্রার্থনা করতে গেলেন সমাজসেবী ও বিজেপি নেত্রী নির্ভয়া দি। এদিন বিকেলে চারটে নাগাদ 100 জনের মতো গ্রামবাসীকে সঙ্গে নিয়ে টিপাজানি অঞ্চলের যুবতী ধর্ষণের ঘটনাস্থলে যান এবং গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মৃত যুবতীর আত্মার শান্তি কামনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন ও প্রদীপ জ্বালান। নির্ভয়া দি ঘটনাস্থলে গেছে শুনে গ্রামেরই এক গৃহবধূ রেশমা বিবি ছুটে যান দিদির কাছে এবং তাকে বলেন, একই স্থানে 7 বছর আগে আমার স্বামী খুন হয়েছিল, নাম আলাম শেখ। অনেক আবেদন করেছি পুলিশ প্রশাসন কাছে, কিন্তু এখনো আমার স্বামীর খুনিকে এখনো পুলিশ ধরতে পারেনি। আবার এই যুবতী ধর্ষণের ঘটনার 5 দিন কেটে যাচ্ছে, পুলিশ এটারও কোনো কিনারা করতে পারছে না। আমরা আতঙ্কে আছি, পরপর ঘটনা ঘটে যাচ্ছে এলাকায়, আগামীতে আরো ঘটবে যদি পুলিশ ঠিকমতো তৎপর না হয়। অভিযোগ শোনার পর সমাজসেবী নির্ভয়া দি বলেন, আমি উচ্চপদস্থ কর্তাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। ঘটনাস্থল থেকে 1 কিলোমিটারের মধ্যে সাংসদ ও মালদা জেলা তৃণমূল নেত্রী 1 কিলোমিটারের মধ্যে বসবাস করেন, তা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটে যাচ্ছে এলাকায়? এখানে আপনারা কি বলেন দাদা? আমাদের এই গ্রামে আমবাগানের মাঝে একটি নারীকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি তিনি অত্যাচারিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, শৃঙ্খলিত হয়েছেন এবং সেখানে তাকে হত্যা করে এই গ্রামের মাঝারে তার দেহ, শবদেহ পাওয়া যায়। তাই তার আত্মার উদ্দেশ্যে, আত্মার শান্তি কামনার জন্য আজকে আমরা এখানে প্রার্থনা করলাম। গ্রামের মায়েরা, মেয়েরা, বউরা সবাই অত্যন্ত ভয়ে আছেন, এই আতঙ্কে তারা রাতে ঘুমোতে পারছেন না। আমাদের খুব দরকার প্রার্থনার মাধ্যমে। আমরা চাই যে ঈশ্বরের কাছে এই প্রার্থনা, এরকম ঘটনা যেন হে ঈশ্বর কখনো আর না। খালি পরিবারের মধ্যে একজন মহিলা সভানেত্রী রয়েছেন, যিনি এখন তৃণমূল কংগ্রেসের পুরনো সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের তিনি আমাদের মালদা জেলার লিডার, সভাপতি। তাহলে পরে এখানে এত বড় ঘটনা ঘটলো, তারা কি করছেন, তারা কি ব্যবস্থা নিয়েছেন? এই সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একজন মহিলা, ইনি আগেও ছিলেন, 6 বছর আগেও ইনি ছিলেন, তাহলে রেশমা কেন ন্যায় পায়নি? রেশমা, তার বাচ্চাগুলো, তারা জানাচ্ছে 7 বছর আগে আমার স্বামী এখানে হত্যা হলো, অথচ এই জায়গাতে আমার স্বামীর জন্য কোনো ন্যায় আমি পেলাম না। তার মানে আমরা যখন ভোট দিয়েছিলাম, পশ্চিমবাংলার মানুষ তারা ভেবেছিলেন একজন মহিলা যদি আসেন, মমতাদির মতো একজন লিডার যদি আসেন, তাহলে আমরা সুরক্ষা পাবো। এখন তো দেখছি হিতে বিপরীত। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, লাস্ট কর্নার, MG রোড, জয়গাঁও।